আমরা মা মেয়ে এখন বেরিয়েছে, একটু মার্কেটে যাচ্ছি, কিছু কেনাকাটি আছে, আর এই ছাতার ব্যাগ নিয়েছে, ছাতার ব্যাগ, ব্যাগের মধ্যে ছাতা, দেখো একটু বেরিয়েছি, একটু টুকটাক নেব জিনিসপত্র, ওর জন্য কিছু ফ্রুটস নেব, তারপর চলে আসবো। Welcome back to my channel. আমি প্রিয়াঙ্কা নাকোনা। চলো তাহলে ব্লগটা এখান থেকে আবার স্টার্ট করা যাক। আমি এখন বাজার থেকে মানে মার্কেটে গেছিলাম, একটু গ্রসারি শপে গেছিলাম, মেয়ের ফুডস নিলাম, কয়েকটা জিনিস নেওয়ার ছিল সেগুলো সব নিয়ে দেখো আমার এখানে গিফটটা আমার মেয়ে লাগিয়ে রেখেছে, যা করে তো সব নিয়ে চলে এসেছি। আর এই হলো আমার এখন সন্ধ্যাবেলার চা, সাথে আমি একটা জিনিস এনেছি সেটা দেখাই তোমাদেরকে, আমার খুব খিদে পেয়ে গেছে, বাটারটা এখনো মেল্ট হয়নি, এই যে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। টিফিন এখন আমার বড্ড খিদে পেয়েছে, মার্কেট থেকে আসার পরে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে গেছি, এখন একটু বাটার মাখিয়েছি চিনি আর ব্রেডের মধ্যে, এটা এখনো মেল্ট হয়নি, আর একটা লাড্ডু নিয়েছি আর চা এখন আইস করে খাবো, আর যাওয়ার সময় মেয়েকে খাইয়ে নিয়ে গেছিলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন এর থেকে ব্লগটা আমি মর্নিং থেকে আবার স্টার্ট করলাম, চলো সারাদিনটা কাটাই তোমাদের সাথে। এই যে আমার মর্নিং টি, যেমন রোজ সকালবেলা তোমাদের কিছু আপডেট দিচ্ছি, সাথে চা নিয়ে, আর আজকে আমি সাথে বিস্কিট নিয়ে নিয়েছি, এই যে কেক, তোমাদের যা মনে হয় যা ফিডব্যাক প্লিজ কমেন্ট করো, আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার চলার পথে, মানে আমি নিজেকে আরো মোটিভেটেড করতে পারবো তোমাদের কমেন্টের সাথে সাথে, তো তোমাদের রিকোয়েস্ট করি প্লিজ কমেন্ট করো। আর আমার আগের ব্লগগুলো দেখবে, যে কটা ব্লগ আমি দিয়েছি লাস্ট দু তিন দিনের মধ্যে, তো রিকোয়েস্ট করবো প্লিজ প্লিজ কমেন্ট করো। আর আজকে যে ব্লগটা আমি স্টার্ট করছি, আমি নিজেও জানি না যে কি হতে চলেছে, তাই আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করবো, খুব তাড়াতাড়ি তোমরা ব্লগটা দেখতে। ছাদে এসেছি, ওয়েদারটা ভীষণই মেঘলা, হালকা হালকা রোদ মাঝে মাঝে দিচ্ছে, এই যে সব জামা কাপড় পুরো ছাদ ভর্তি, চারিপাশে বেড কভার, বেডশিট সব ধুয়ে মেলা হয়ে গেছে। চলো আবার তোমাদের সাথে দেখা করছি, দেখি আমার মেয়ে কি করছে। এই যে আবার বসে গেছে ঠামের সাথে, ঠাকুরকে, শিব ঠাকুরকে গায়ে মোছানোর দায়িত্ব ওর, স্নান করানোর দায়িত্ব ওর, নিজেও স্নান করে শিব ঠাকুরকেও স্নান করে। শিব ঠাকুরের বসাবে সেই বাটিটা মুছে দিচ্ছে, বাবা কত যত্ন করে শিব ঠাকুরকে স্নান করায়, গা মুছে। বাবা বাজার থেকে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে চলে এসে
এসেছে, এবার এগুলোকে বেছে নিই পটাপট। আমার মা মাম্মা আমার প্রিন্সেসে চলে এসছে মাছের গন্ধে গন্ধে, ও তো বিড়াল বাচ্চা, ওই জন্য মাছের গন্ধে গন্ধে চলে আসে যা সব জায়গায়। চিংড়ি মাছ দেখতে পেয়ে ছুটে চলে এসছে, এত মাছ ভালোবাসে, মানে কি বলবো আর, ওর মতো মাছ লাভার আমি খুব ফিশ লাভার কম দেখেছি। চিংড়ি মাছগুলোকে এখন বাছলাম, বাছার পরে অ্যাকচুয়ালি দেখতে পেলাম কতটুকু চিংড়ি মাছ হয় বাছার পরে। যতই চিংড়ি মাছ বেশি করে আনো না কেন, চলো তোমাদের দেখাই মানে কতটা ছিল দেখিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে দেখো। এই যে দেখো আমি চিংড়ি মাছগুলো এই যে সাইডে বেছে রেখেছি, আর চিংড়ি মাছের যে মাথা যা যা স্কিন শেল গুলো ছিল সেগুলোকে আলাদা করে রেখেছি, আর এটাও পরিষ্কার করে ধুয়ে রেখেছি, আবার পারলে একবার ধুয়ে নেবো। তো এটা কেন রেখেছি সেটা আমি তোমাদেরকে পরে একদিন দেখাবো, দেখি কালকে যদি পসিবল হয় তো এটা দিয়ে একটা কিছু বানাবো। আর এই যে এতটা চিংড়ি মাছ, আর তার থেকে তার চিংড়ি মাছের খোসা মাথা বেশি। আজকে তোমাদেরকে যে রেসিপিটা আমি দেখাবো বললাম, এটা ঘরোয়া ভাবে বাড়িতে সবাই এক একজন এক এক রকম ভাবে বানাও। আজকে আমরা যেভাবে খাচ্ছি সেটা তোমাদেরকে তুলে ধরছি। প্রথমে তেলে গোটা জিরে ফোড়ন দেওয়া হয়েছে, তারপর দেখো ভেন্ডি দেওয়া হলো, ভেন্ডির মধ্যে কাঁচা লঙ্কা নুন আর হলুদ, কাঁচা লঙ্কাটা আমরা গোটাই দিয়েছি কারণ আমার মেয়ে ঝাল খায় না রেসিপিতে। এরপর এর সাথে যাবে যেটা মেন এর ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে এই চিংড়ি মাছ। তাহলে কিভাবে করা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এই ভেন্ডি দিয়ে রান্নাটা তোমাদেরকে চলো দেখা যাবে। এবার দেখো এই যে সর্ষে পোস্ত বাটাটা আমি মিশিয়ে দিয়েছি অলরেডি, আর চিংড়ি মাছটাও মিশিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে একটু জিরেও দেওয়া হয়েছে, জিরে গুঁড়ো, তোমরা নুন হলুদ জিরে গুঁড়ো দেবে পরিমাণ মতো যেমন যতটা রান্না করবে। এবার এইটাকে একটু হালকা করে কষাতে হবে। এই হলো আজকের শো স্টপার, ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের পোস্ত, সর্ষে পোস্ত মিশিয়ে করা হয়েছে। তোমরা চাইলে পোস্তটা আর সর্ষেটা সম পরিমাণে দিতে পারো, আমরা একটু পোস্ত বেশি সর্ষে কম দিয়েছি। আর এটা একটু গামাখা হবে, দেখো কেমন লাগছে বানিয়ে বলবে। খুবই সিম্পল, রেসিপিটা ফলো করো আর জানাও। এত ভালো লাগলো, আমি এই যে প্লেটটা নিয়ে বসে পড়েছি এখন খাবো, সত্যি এত টেস্টি হয়েছে এটা, তোমরা প্লিজ বানিয়ে খেও এই যে চিংড়ি মাছ। আর এরকম ছোট ছোট চিংড়ি দিয়েই করবে, ভালো লাগে খেতে, অসাধারণ হয়েছে। আমার স্নান হয়ে গেছে, একটু এখনই স্নান করে বেরোলাম, স্নান করে বেরিয়েই দেখছি বাইরে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। দুদিন লাস্ট কয় মানে তিন দিন ধরে নিম্নচাপ টাইপের হয়েছিল বলে আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, নাকটা ব্লক হয়ে গেছে। তোমাদেরকে বাইরের ওয়েদারটা রোদের ঝিলিকটা একটু দেখাই, তোমরাও জানাও তোমাদের ওখানেও কি একটু রোদ দেখা দিয়েছে। এই যে একটু একটু সূর্যি মামা দেখা যাচ্ছে, দেখো কতক্ষণ দেখা দেবে জানি না, হয়েছে। আমার যে হেয়ার কেয়ার আমি করি এটা কোনো প্রমোশন ভিডিও নয়, জাস্ট তোমাদের জানাতে চাই। অ্যাকচুয়ালি আমি মামা আর্থের অনিয়ন রেঞ্জটা আমি নিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের জন্য ওকে গিফট করেছিলাম, তো ও ইউজ করছিল তারপর বাড়িতে রেখে চলে যায়, তো তারপরে আমি এগুলোই ব্যবহার করছি। মহারানী কোলে চেপে বসেছে। আচ্ছা প্রথমেই বলি এই যে এটা হচ্ছে হেয়ার অয়েলটা, জানি না দেখতে পাচ্ছ কিনা তোমরা, এটা হচ্ছে অনিয়ন রেঞ্জের হেয়ার অয়েলটা মামা আর্থের, ঠিক আছে। এছাড়া আছে এটা একটা শ্যাম্পু আছে, এই যে অনিয়ন রেঞ্জে না এটা কন্ডিশনারটা, কন্ডিশনার আর শ্যাম্পুটা অলমোস্ট সেম বটল দেখো। তো এই যে এই অনিয়ন রেঞ্জে কন্ডিশনার শ্যাম্পুটা আমি আজকে ব্যবহার করেছি, প্রায় ব্যবহার করি, তো তোমাদের এত এমনিতে আমার চুল ভীষণ মানে অত ঠিক নেই, পাতলা অত ভলিউম নেই,
এইটা ব্যবহার করলে এত চুলটা সফট হয় আর মাথাটা না হালকা লাগে জাস্ট। আর অনেস্টলি স্পিকিং আমি দেখেছি আমার এই সাইডে সাইডে ছোট ছোট অনেকগুলো মানে হেয়ার ফলও কমে গেছে, ওগুলো একটু মানে দেখা যাচ্ছে, বুঝতে পারছি না এইটার থেকেই হবে হয়তো, আমি তো আর আদার কিছু ইউজ করি না। তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। আমার মেয়ের লাঞ্চ এটা বেগুন ভাজা ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ, আর এটা শুষ্নি শাক ভাজা আর ডিমের অমলেট করে ঝোল, এটা ও আজকে খাবে।